আজকে আমি আপনাদেরকে দেখাবো নেটিসের ডাব্লিউ ফোর মডেলের ফোরেন্টিনের যে রাউডারটা আছে সেই রাউডারটার অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি কীভাবে চেঞ্জ করবেন আমি এসে আপনাদের সাথে আমিনুল ইসলাম সালমান আর আপনি দেখতেছেন টেকনোলজি প্লাস আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা না বলে চলে আছি কাজেই তবে আপনি কী করবেন আপনার ফোনের ব্রাউজার ওপেন করবেন আমি অলওয়েজ বলবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি কী করবেন নেট রাউটারের যে আইপিটা আছে সেই আইপিটা আপনি এখানে লিখবেন এর আউটারের আইপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই আইপিটা আপনি রাউটারের পিছনে পাবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট টু ফাইভ ফোর এভাবে আপনি আইপিটা লিখবেন এটা এইভাবেই আইপি সিরিজটা এটা কিন্তু অন্য অন্য রাউটারে না এই রাউটারের আইপিটা এরকম তবে এটা লেখার পর আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে আপনার সামনে খুব ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল অন্য অন্য রাউডারগুলোতে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে না কিন্তু এই ব্র্যান্ড নিউর রাউডারে এটাতে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে তো এটার অ্যাডমিন পাসওয়ার্ডটা থাকে জি ইউ ই এস টি গ্যাস্ট থাকে ইউজার নেম এবং জি ইউ টি গ্যাস্ট ইয়ার দ্য রেট আলাদা আলাদা সংখ্যা এক এক রাউডার এক এক ধরনের আপনার রাউডারটা আপনি রাউডারের পিছনে পাবেন তারপর আপনি এটা লেখার পর আপনি ক্লিক করবেন সাইনিংয়ে স্যানিং ক্লিক করার পর আপনার সামনে হুবু হু এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে জাস্ট আপনি এই দেখেন এখান পাশে এই থ্রি ডট আন্ডারলাইন মেনু যেটা আছে এই মেনুটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন এখানে কোথায় পাসওয়ার্ডে এই দেখেন পাসওয়ার্ডের পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখেন আমার ইউজার নেম গেস্ট এবং কারেন্ট পাসওয়ার্ড কি সেটা আমার থেকে চাইতেছে তো আমি কারেন্ট পাসওয়ার্ড যেটা কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে যেটা দিয়ে আমি এখন সাইন ইন করছি আমি অর্ডার অ্যাক্সেস করছি সেটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ডটা আমি জি ই এস টি গ্যাস্ট অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটা দিলাম এখন আমি চাইলে ইউজার নেমটা গ্যাস্ট রাখতে পারি বা আমি চাইলে আমার নাম দিতে পারি তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি সালমান ওয়ান টু এবং অ্যাডমিন পাসওয়ার্ড এখন এটার অ্যাডমিন পাসওয়ার্ডটা অনেকেই চেঞ্জ করতে পারে না এই জন্য কারণ অন্য অন্য অর্ডারে চারটা অ্যাডমিন দিলে হয় বা অ্যাডমিন ওয়ান টু দিলে হয় কিন্তু এটাতে অ্যাডমিন পাসওয়ার্ড আপনি সর্বনিম্ন আটটা ইউজ করতে হবে তো আমি এখানে দিলাম এস এ এল এম এন সালমান টু জিরো টোয়েন্টি ওয়ান আটটা হয়ে গেছে তো চাইলে আপনি আপনার নাম ইউজ করতে পারেন বা আপনি অ্যাডমিনের সাথে মিলাই আটটা ডিজিট আটটা ওয়ার্ড লেটার মিলে আপনি আটটা ইউজ করতে পারেন তো দেখেন আমি এখানে বরাবর এগুলা দিছি অ্যাড আপনি প্রথমে উপরে আপনি যেটাতে আপনি লগ ইন করবেন যেটা তারা অর্ডার অ্যাক্সেস করবেন সেই দুইটা আগে আপনি এখানে বসাই দিবেন তারপর হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড নিউ ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনার চাইলে নিউ পাসওয়ার্ড বা নিউ ইউজার নেমটা আপনি গ্যাস রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু যেটা আপনি দেবেন আপনি মনে রাখবেন এটা যদি আপনি বলে যান আপনার অর্ডারটা রিসেট করা ছাড়া আপনি অর্ডারের ফোন আর অ্যাক্সেস করতে পারবেন না অর্ডারের কোনো কাজ করতে পারবেন না না অর্ডার ওয়াইফাই নেম পাসওয়ার্ড আপনি কিছুই চেঞ্জ করতে পারবেন না তারপর আপনি দেবেন কি সেভে ক্লিক করবেন তো সেফ সাকসেসফুল এখন আমি দেখি আমার একটা নাম দিয়েছি সালমান সালমান ওয়ান টু তারপর সালমান টু জিরো টোয়েন্টি ওয়ান সাইনিং এখানে আমার পাসওয়ার্ড কাজ করতেছে না কাজ কী জন্য করতেছে না কারণ আমি যখন অ্যাডমিন নিউজার নেমটা দিছি তখন আমার অ্যাসটা বড় হাতের ছিল তো এটা আপনার থেকে খেয়াল রাখতে হবে যে আপনি এখানে কি দিতেছেন বড় হাতের হচ্ছে কি না ষোলো হাতের হইতেছে কি না সেগুলো কিন্তু এখানে ক্যাশ করে ফেলবে তো আমি এটা বড়ো হাতে আমি এটা বড় হাতে দিছি মানে আপনি জাস্ট যেভাবে দিবেন সেটা একবার পারলে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর মন মতো ঠান্ডা মাথা আপনি একবার দেখে নেবেন তারপর আপনি ক্লিক করবেন সাইনিংয়ে সাইনিং ক্লিক করছি আমি অর্ডার অলরেডি অ্যাক্সেস করে ফেলছি তার মানে আমার যেই অ্যাডমিন পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাইছি সেই পাসওয়ার্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনি বুঝছেন যে কীভাবে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন এর চাইতে ভালো করে আপনাকে আর কেউ বোঝাবে না আমার ভিডিও ভিডিওটিতে আপনার ভালো লেগে থাকে আর ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন কোদা হাফেজ